একটা বুদ্ধি দিই, তুমি ভাইবার যারা আমি ব্যাপারী তুমি ব্যাপারী, তুমি আমার নাম্বার রাখো, যদি আল্লাহ না করে বাই চান্স সমস্যা হয় লাগলে তুমি জব করে দিও, আমি লয়ে যাবো। কিন্তু আমি তোমার ক্ষতি করে নিবার চাই না। মোবাইল নাম্বার রেখে দাও, ফোন নাম্বার রেখে দাও, যদি বাই চান্স মিস্টেক হয় তুমি আমার ফোন দিও। আপনি মোবাইল নাম্বার রেখে দেন, আর মাল্লা যদি খারাপ যায় ভালো হয় তাহলে দোয়া করে আসছেন এখানে জবাই করে দিলেও নেবেন। হ্যাঁ আমি কোনটা কইছি দেখা যায় সমস্যা হয়ে গেল, জব তো করা লাগবে, লস তো দেওয়া যাবে না। যদি আল্লাহ যদি খারাপ যায় তোমার চালানটা ফিরে গেল। আমি চাইতেছি না তোমরা ঠকাই না দেন, দশটা লাভ করে খাই। এখানে সবাই মিলে যদি জবাই করে দেওয়া হয় তখন তো আপনার কোনো দাবি নেই। না সমস্যা নেই, কিন্তু এই যে মুসলমান হিসাবে সহিভাবে দশজন মানুষের সামনে দেখা দেবে, মোরা করে জব দিলে নেবো না। এখানে যারা থাকবে তারাই তো জবাই দেবে। আমি ওটাই কইতেছি, সহিভাবে এখন এটা যদি কষার কাছে বিক্রি হন তাহলে তো আপনার অনেক লস হবে। লস লস করার জন্যই তো জন্ম হয়েছে, লস হবে, লস হওয়ার জন্য জন্ম হয়েছে আপনার, তাই তো দেখতেছি। এই যে ঘটনা কি, এই গরুটা গরমে গরমে রানিং করে এসে যে গাড়ির পাংচার হয়ে গেল, তা মনে করলাম অস্টেল গরু তো তার দিয়ে দিয়ে। আচ্ছা মানে আপনার গরু এখন অসুস্থ হয়ে গেছে? অসুস্থ এখনো হয়নি, অসুস্থ নেই, সুস্থ আছে, সুস্থ আছে। আচ্ছা এখন কি গরু মানে কষার কাছে দিয়ে দিতে চাইতেছে? আচ্ছা আচ্ছা গরু নিয়ে আসতে আসতে অসুস্থ হয়ে গেছে, নিয়ে আসছেন কয়টা? লস করার জন্যই তো জন্ম হয়েছে, লস হবে, লস হওয়ার জন্য জন্ম হয়েছে আপনার, তাই তো দেখতেছি। এই যে পাঁচ ছয় বছর ধরে ঢাকা শহরে আসতেছেন আর বলতেছেন গরু আর আনবেন না আনবেন না, প্রতি বছরই আসেন আর আইসা শুধু লস দিয়ে যান। আমাদের ভাই বেচাকিনি খারাপ যায় তো নিজের মনটাও খারাপ হয়ে যায়। দাদা ভাই টেকা যদি 5 লাখ লস হয় সমস্যা হয় না, বেচাকিনি খারাপ হলে মন সমস্যা, কথা বুঝতে পারছেন? বেচাকিনি হলে দাম পায় না, দেখে তো কত লাভ দেন, মালটা নিয়ে আইছে যদি আমার কাছে নিয়ে মালটা বেচছে ওনার কম করে এই চালানের থেকে 1 লাখ টাকা হারতে খাইব। একটা সর্বনিম্ন আইডিয়া দিলাম যে 1 লক্ষ টাকা। আসুন ভাই আপনার কত লাখ টাকা লস হবে একটু বলেন তো, এই গরুটা যদি আপনি এখন বিক্রি করেন তো 1 লাখ টাকা বলছে। ক্যাডেলি স্পটে নিয়ে গেছিলাম যে মেলা আগার গাঁও, হ্যাঁ হ্যাঁ, এনার তুলনায় দিলি গরু দিলে লস হবে মেলা। আচ্ছা আচ্ছা, দাদ দিলে লস হবে আপনি দিতেছেন কত? 26,000 টাকা, 26,000 টাকা মন দিলে 3 লাখ টাকা প্লাস আসে, যা আসবে যাই আসে, 12 মন হোক 13 মন হোক, 20 মন হয় উনি পাবে, এর ভিতরে যদি 20 মন হয় তো উনি টাকা পাবে, 20 মনে টাকাই পাবে। হ্যাঁ 10 মন হলে 10 মনে টাকা পাবে, 12 মন হলে 12 মনে টাকা পাবে, 1 কেজি হলে 1 কেজি টাকা পাবে। ধারণা 12 মন হাড় মাংস হবে। হ্যাঁ আমার ধারণা 12 মন এমন আছে বাড়তে পারে। তাহলে এই গরুটাতে ওনার 7 লাখ টাকা কে দাম হইছেন, পরে উনি পাঁচ গরু তার আইডিয়া করে দেয়, আইডিয়া করতে পারতেছেন না, শুয়ে শুয়ে থাকার গরু আইডিয়া করেন যা। আসলে ভাই গরু কি উঠে দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা এই শোনো, আমি তোমার ভালো একটা বুদ্ধি দিই, তুমি ভাইবার যারা আমি ব্যাপারী তুমি ব্যাপারী, তুমি আমার নাম্বার রাখো, যদি আল্লাহ না করে বাই চান্স সমস্যা হয় লাগলে তুমি জব করে দিও, আমি লয়ে যাবো। হ্যাঁ কিন্তু আমি তোমার ক্ষতি করে নিবার চাই না। মোবাইল নাম্বার রেখে দাও, ফোন নাম্বার রেখে দাও, যদি বাই চান্স মিস্টেক হয় তুমি আমার ফোন দিও। আপনি মোবাইল নাম্বার রেখে দেন, আর মাল্লা যদি খারাপ যায় ভালো হয় তাহলে দোয়া করে আসছেন এখানে জবাই করে দিলেও নেবেন। হ্যাঁ আমি কোনটা কইছি দেখা যায় সমস্যা হয়ে গেল, জব তো করা লাগবে, লস তো দেওয়া যাবে না। যদি আল্লাহ যদি খারাপ যায় তোমার চালানটা ফিরে গেল। আমি চাইতেছি না তোমরা ঠকাই না দেন, দশটা লাভ করে খাই। এখানে সবাই মিলে যদি জবাই করে দেওয়া হয় তখন তো আপনার কোনো দাবি নেই। না সমস্যা নেই, কিন্তু এই যে মুসলমান হিসাবে সহিভাবে দশজন মানুষের সামনে দেখা দেবে, মোরা করে জব দিলে নেবো না। এখানে যারা থাকবে তারাই তো জবাই দেবে। আমি ওটাই কইতেছি, সহিভাবে কি আপনি ব্যাপারী মানুষ চাই না, আপনার 10 টা লস কেন, আপনি আইছেন 10 টাকা কামাইতে, আপনার 10 টা লস কেন হইলো মানে আমগুলো লস কেন হইলো, আমরা এই আটের 12 মাস কষা কাম করি বুঝছেন না, আপনার ক্ষতি হইবে আপনি একটা ফ্যান লাগাইতেন খুবই ভালো লাগে দেখা যাক গরুর ভিতরে একটা শুনুন শুনেন মনে কষ্ট নিয়ে না করি মন থেকে সুস্থ হয়ে যাবে, একটা ফ্যান লাগাইতেন গরু আল্লাহর মত আপনি সুস্থ হয়ে যাবো গা, আপনি আর যদি কোনো সমস্যা তাহলে আমার ভাইয়ের মোবাইল নাম্বার রেখে দেন, আপনি ফোন দিয়ে গরু গোসল হয়ে যাবে, জানেন শৈলে পানি ঢালেন, শৈলে পানি ঢালেন আমার ভাই। আপনি কি চাচ্ছেন এখন ছেড়ে দিবেন না একদম ইয়া করবেন?
একটু দেখবেন বসুন একটু দেখতে দেখি ভাইজান আমি চাই না অনেক টাকা লস হবে শুনেন হ্যাঁ অনেক টাকা লস ধরেন আমি নিয়ে দেয়া কি করবেন যদি দেখেন 20-50 টাকা লাভ করলাম আমি 50 লাভ করলাম আমার 5 লাখ টাকা লস গেল তাহলে ভাই সমস্যা না ভাই এই জন্য আল্লাহর রহমত করে ভালো হয়ে যাক দোয়া করি একটা ফ্যান লাগান পানি লাগান একটা ফ্যান লাগাই দেন শুনুন ফ্যান তো নাই আমি চাইতাছি না আপনারা লস করতে আসলে গোটা ফ্যান আমার তোমার গরু আছে না খাসি ফ্যানের ব্যবস্থা করেন ব্যবস্থা করে ফ্যান লাগান এই 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 ফ্যান তো ফ্যান না থাকলে অফিসে যাও একটা ভাড়া লয়ে ফ্যান যাও লাগবে আমি কই যাও আপনি লাগেন অফিসে আছে অফিসে যান এই ফ্যান তো অফিসে যাও দেন একটু ভাই 017 82 9227 65 মোহাম্মদ সবুজ আমার কিছু লাগলে আমি তো লস হও আমি কিছু চেয়ে নেবো আচ্ছা তুমি বলো কত নিবা আমি বলতেছি আপনার ভাই তোর জিনিস তুই না কই দিলাম সারা দিন কইলে পারম না তুই আগে ভাই তো 14 লাখ উনি হিসাব করলাম না তোর কষাই মাল হিসাব কথা আমরা কই দে ভাই দিব অসুবিধা কি ভাই দাও এর লাইভ কত রে আছে 1100 কেজি 1100 কেজি প্লাস না 1000 কেজি আমি তো দেখি 1100 কেজি যাইবো না আপনি মনে করেন আমার কিন্তু তুমি এনে টাকা তোমার এনে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা আমি জমা দিয়ে দেবো আমার দোকানে যাইবা জব করে মাইবা তুমি আরো টাকা পেলে দিয়ে যাবো আর না হলে আমার বন্ধ করে 50টা আছে এখন 125টা থাকে না তোমার গরুটা আপনি নেন এই অবস্থায় আপনার বুঝি কয় টাকা আসে আপনি বলেন তো আপনি কোন আপনি জিনিস আপনি করলে দেন আপনি কি টাকার টেনশন করেন আপনি আপনি বলে দেন আয় না আমাকে ডোকার ভিতরে না আপনি কটা গরু লাগবে লয়ে যান আপনি তো আপনি বলেন আপনি আর আমি ধরতে চাই ওজনের আপনি তো আপনি ওজনে দিতেছেন না ঠিক কইছেন আর ওজনে দিলে আপনি মাই পা আধা কেজি আধা কেজি পাইবেন 20 মন হলে 20 মন টাকা পাইবেন আমি আপনার সব বেলাই কইছি ভাই আপনি রবি রুচি আমি চাই না আপনি 10টা লস হোক আপনি দেখলেও দেখতে পারেন ভালো হলো আলহামদুলিল্লাহ এই ব্যাপারি ভাই এটা কথা কি শুনেন যদি আপনি আমারে মাইপিয়া দেন আপনি এর ভিতরে যদি 15 মন টাকা পাবেন 12 মন হলে 12 মন টাকা পাবেন 10 মন হলে 10 মন টাকা পাবেন 8 মন হলে 8 মন টাকা পাবেন এবং কষাই সার্ভিস আমার ফ্রি আপনি দেয়া লাগবে না আপনি শুধু হাসিলের টাকা দিবেন 12 মন হইলেও কিন্তু আপনি 3 লাখ টাকার উপরে পাচ্ছেন 26 হাজার হলে আবার আপনার এই যে নারী বুড়ির যেটা একটা যদি ভারী হিসেবে 900-1000 কেজি হয় তাও গরু দিকে 8-14 মন 1000 কেজি লাইভ থাকে দাদা ভাই 1000 কেজি লাইভ থাকলে 14 মনি আসবে গরু ছিল সে গরুটা 9 লাখে বুঝলেন আট কাপা দিছে কিন্তু সেই কাপা গেছেন ওই